মেহেরপুরের আমঝুপিতে যাত্রীবাহী বাস থেকে 2,60,00,000 টাকা মূল্যের 25টি স্বর্ণের বারসহ দুইজনকে আটক করেছে বিজিবি। জব্দকৃত স্বর্ণের মোট ওজন 2 কেজি 618 গ্রাম। বৃহস্পতিবার দুপুরে মিরপুর বিজিবি হেডকোয়ার্টার থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে বিজিবি। কুষ্টিয়া ব্যাটালিয়ন 47 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুবুর মোর্শেদ রহমান জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে জানা যায় ঢাকা থেকে একটি যাত্রীবাহী বাসে স্বর্ণের একটি চালান ভারতে পাচারের উদ্দেশ্যে মেহেরপুর যাচ্ছে। ওই তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ জাকিরুল ইসলামের নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল মেহেরপুরের আমঝুপি মহাসড়কের উপর অবস্থান নেয়। আনুমানিক সকাল 5:30 ঢাকা হতে মেহেরপুরগামী JR পরিবহনের একটি বাস আমঝুপিতে পৌঁছালে বিজিবি টহল দল বাসটি থামিয়ে তল্লাশি চালায়। এ সময় 25টি দ্বিখণ্ডিত স্বর্ণের বার, যার মোট ওজন 2 কেজি 618 গ্রাম, নগদ 5,804 টাকা সহ দুইজনকে আটক করা হয়। জব্দকৃত স্বর্ণের আনুমানিক সিজার মূল্য 2,60,25,804 টাকা। আটককৃতরা ঢাকার ধামরাই উপজেলার চৌহাট চকপাড়া গ্রামের মৃত লাল মিয়ার ছেলে মোহাম্মদ আলাল হোসেন এবং টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাওরা গ্রামের বাদশা মিয়ার ছেলে মোহাম্মদ রাজীব হোসেন। তাদের বিরুদ্ধে বিধি অনুযায়ী মামলা দায়ের করে স্বর্ণের বারগুলো ট্রেজারিতে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।